আসসালামু আলাইকুম আশ করিয়া আপনার থেকে ভালো আছেন তো আমি গত পর্বের আর চিটওয়ালে আমি দেখেছিলাম যে কিভাবে আমরা পিপল পার অ্যাকাউন্ট তৈরি করব তো আজকে আমি পিপল পার অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল নিয়ে একটু কথা বলবো এবং কিভাবে পিপল পার আওয়ারে ফুটফুলি করব করবো সেটা দেখাবো ঠিক আছে তো এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখুন আমি কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম আজই হুম আজই তৈরি করেছিলাম তো আজই কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু এ অ্যাপ্রুভাল পেয়েছে ঠিক আছে এর আগে কিন্তু আপনি দেখতে দেখতে পেরেছেন যে এটা ইয়েতে ছিল অ্যাপ্লিকেশনটা ছিল এর এর আগে টিটলটা যদি আপনি দেখেন যদি দেখেন না থেকে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই এটা যখন অ্যাপ্রুভাল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখাবে যে সময়টা দেখাবে আর এখান থেকে প্রপোজাল ক্রেডিট ক্রেডিট দেখাবে পনেরোটা ক্রেডিট দিয়েছে এক মাসের জন্য সেটা চলে যাবে ঠিক আছে এক মাস হওয়ার পরে এটা চলে যাবে তো এখান থেকে আনএনভেজ ওয়ার্কশপ দেখাবে এখন প্রজে ইনভিটেশন আর এখান থেকে আমি ফুফালে যাব ওকে ফুফলে আসি তো ফুফালে যাওয়ার পরে একটু নিচে যদি আসি এখান থেকে দেখতে পাচ্ছি যে পোর্টফোলিও ফাইভ ফার্স্ট আওয়ারলি তৈরি তৈরি করেছি তারপর আমি একটা দেখাচ্ছি যে কীভাবে আমরা পোর্টফোলিওগুলো তৈরি করব তৈরি করার জন্য আমরা এখান থেকে ইডিটে আসবো প্রোফাইলের এডিট আসার পরে এখান থেকে নিন দেখতে পাচ্ছেন প্রোফাইল ফিক্সার দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি ক্রপ ক্রবার ইমেজ না এখানে চাইলে আমরা একটা কভার ইমেজ চেক করতে পারি তারপরে এখান থেকে জব টাইটেল রয়েছে ইউরিস্কিল রয়েছে অ্যাবাউ টাস রয়েছে তখন এখানে থাকবে যে পোর্টফোলিও ওকে যখন এগুলো থাকবে না তো নিচে এরকম লেখা থাকবে ড্রপ ফাইল হেয়ার অর ব্রাউজ অর এমব্রয়েড ফ্রম অ্যানাদার ওয়েবসাইট ওকে এর উপরে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদেরকে নিয়ে যাবে কোথায় আমাদের আর ডিবাইসি নিয়ে যাবে এখন আপনি যে ইমেজটা পটফুলি আকারে দিতে চান সেটার উপরে ক্লিক করবেন যে আমি এই ইমেজটা আমি দিলাম এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিনের করার পরে ওয়েবসাইটের ডিটেলস আমি এখানে লিখতে পারি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিন আর রেজাল্ট ফ্রম ওয়েবসাইট ওকে এটা দিলাম যে ফেসবুক অ্যাডস্ক্যান করার পরে ওয়েবসাইট থেকে যে রেজাল্টটা আসছে সেটা ঠিক আছে এখান থেকে আমরা একটা ডেসক্রিপশান দিয়ে ড্রপ করে দেবো ড্রাম করে দেবো আপনি চাইলে আর যদি চান আপনি মোড়ের মোড় আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং চাইলে আরও বড়ো করে আপনি দিতে পারবেন ঠিক আছে এখান থেকে আমি দেখাই যে কত বড়ো দেওয়া যায় টেচ অনেক বড় আপনি দিতে পারবেন আমি জাস্ট একটু দিলাম হ্যাঁ দেওয়ার পরে আপনারা দেবেন দেওয়ার পরে এখান থেকে আমি ডানতে ক্লিক করব ডান দিয়ে দিলাম ডানে ক্লিক করার পরে এখন হচ্ছে না এখানে আমি সেভ করে দেব ওকে সেভ করে দিলাম আচ্ছা আমারটা কিন্তু সেভ হয়ে গেছে আচ্ছা যেটা বলতেছিলাম এখানে প্রজেক্ট প্রপোজাল ক্রেডিটে পনেরোটা রয়েছে আন ইনভয়েস ওয়ার্ক স্টেম এখানে যখন আমি অর্ডারটা পাবো তখন এই জায়গাটা এরকম দেখাবে আন ইনভয়েস ওয়ার্ক স্টেম যখন অর্ডারটা পেয়ে যাব তখন আর এটা হচ্ছে প্রজেক্ট ইনভাইটেশন ওয়েটিং যখন আমি কোনো একটা প্রজেক্ট যখন এই বাইরে যখন আপনার প্রজেক্টটা যখন সে এখানে পোস্ট করে হ্যাঁ প্রজেক্টটা যখন পোস্ট করে পোস্ট করার পরে তখন তাদেরকে ক্যাটাগরি অনুযায়ী তারা যে ক্যাটাগরির প্রজেক্টটা পোস্ট করতেছে ওই ক্যাটাগরি ফিলান্সারকে শু করে তখন তারা কি করে ওই রিলেটেড ফিলান্সারকে সে ইনভেট পাঠাতে পারে তখন যদি ইনভেট পাঠায় তখন এই তার যে প্রজেক্টটা ওই প্রজেক্টে ইনভাইট আকারে এখানে চলে আসবে এখানে দেখাবে তখন আমরা ফ্রিতে প্রজেক্ট ইনভাইটেশান ওয়াইটিংয়ে যেগুলো আসবে সেটা আমরা ফ্রিতে বিট করতে পারবো সেখানে কোনো প্রকার প্রপোজাল কাটবে না যেহেতু সে ইনভাইট করছে ওকে আর এছাড়া যখন আমরা খুঁজে খুঁজে এখান থেকে সার্চ করব আর সার্চ নিয়ে আসার পরে বায়ার ক্যান সার্চ অফার সার্চ উইদেন সার্চ প্রজেক্ট এখান থেকে সার্চ প্রজেক্টের ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা অসংখ্য প্রজেক্ট দেখে নেব ঠিক আছে এই যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি তো এই এই সমস্ত প্রজেক্টগুলোতে যদি আমরা বিট করি তাহলে আমাদের কি করতে হবে তাহলে হচ্ছে আমাদের এই প্রপোজাল কেটে যাবে আমি এখানে ডিজিটাল মার্কেলিং সিলেক্ট করলাম ওকে আচ্ছা আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করার পরে নিচে আসি এখানে বলতেছি যে হেল্প উইথ গুগল অ্যাডভার্স হ্যাঁ এখানে আমার যে রিলেটেড আমি অ্যাকাউন্টটা তৈরি করেছি উই রিলেটেড সার্ভিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ওকে এখানে কিন্তু দেখাচ্ছে এখন আমরা কী করতে পারি এখানে যে কোনো একটা ইয়াতে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে বলতেছে যে হ্যাঁ এগারো এগো একটা এগারো ঘন্টা পোস্ট করছে প্রপোজাল করছে জন একটা কাজ হচ্ছে রিমোট দ্য প্রজেক্ট ক্যান বি ডায় রিমোটলি ফ্রম এনি লোকেশান যে কোনো লোকেশান দিয়ে কাজ করতে পারবে এটা হচ্ছে প্রজেক্টের আইডি এই যারা যারা এখানে প্রপোজাল করছে আপনার চাইলে এখানে একটা লাভ রিয়ে দিতে পারে যদি এখান থেকে আমরা একটা লাভ রিয়েক্ট দিই তাহলে সেটাকে আমি আপনি যে লাইক করলেন সেটা বোঝাবেন সেরকম একটা নোটিফিকেশন ওই যে বায়ার আছে ওনার কাছে যাবে ঠিক আছে তখন উনি বুঝতে পারবে যে আপনি ওনার কাজটাকে লাইক করেছেন লাভ করেছেন ঠিক আছে তো ওইভাবে আসলো ওই এখান থেকে একটা বেনিফিট পাওয়া যায় কি উনি চাইলে আপনার সাথে কনভারসেশন করতে পারে ওনার কাজ নিয়ে তো এই ছিল মোটামুটি আজকে এই টিউটোরিয়ালে আমরা কীভাবে ফোটোফিল করবে দেখিয়েছি এবং অন্যান্য বিষয়গুলো দেখালাম তো নেক্সট ভিডিও প্রেম পিপোর পা থাকবে যে আমরা কীভাবে প্রপোজাল আনটি করবে এবং আদার্স আর টুইটারগুলো সেগুলো ভালো থাকুন ধন্যবাদ